छड़े दादा वालों देख أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ মতিউর রহমান আরে প্রভাষক জাপানি মাদ্রাসা আমি আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জাপানি মাদ্রাসার নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীবৃন্দকে স্বাগত জানাচ্ছি ক্লাসে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব আর দ্বিতীয় কত নবম শ্রেণীর আর দ্বিতীয় কত একটি অধ্যায় আছে সে অধ্যায়ের নাম হচ্ছে জমির আমরা আজকে আলোচনা করব জমির সম্পর্কে জমির এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা বিষয়টি নোট করে রাখবে এবং পরবর্তী ক্লাসে আমরা এটা শেষ করবো আজকে ক্লাস শেষ হবে না প্রথমে আমরা আজকে জমির শব্দের অর্থ হচ্ছে সর্বনাম ইংরেজিতে বলা হয় প্রণাম নামের পরিবর্তে যেটা বলা হয় যেটা বসে সেটা হচ্ছে প্রণাম এসএমআই নাম জমি মানে সর্বনাম নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে এসএম জমির যেমন আমরা বলে থাকি সে কাজটি করল সে বাজারে গিয়েছে এখানে সে তারা তুমি তোমরা এই যে বিষয়গুলো আমরা বলে থাকি এইগুলো আছে জমি সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেমন রহিম কাজটি করলো এখানে রহিমটা আছে পার্সন নাও কিন্তু রহিমের পরিবর্তে যদি আমরা হি বসাই দিতে তাহলে সেটা হচ্ছে প্রণাম এখানে রহিমের পরিবর্তে আমরা যদি হুয়া বসাই হুয়া দিই তাহলে সেটা হচ্ছে আরবিতে জমির বলা হয় হুয়া এটা আরবিতে আমরা জানি জমিরের ডেফিনেশন আছে এটা যেটা নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি জমির জমির এসে জমির আমি কসম জমির বা খামসাত আকসাম জমির আছে পাঁচ প্রকার জমিরটা পাঁচ প্রকার এক নম্বর হচ্ছে জমির মারফু মুনফাসিল মুত্তাসিল জমির মারফু মুত্তাসিল এটা যে জমিটা আমরা সাধারণত থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এটা আমরা যদি কোনো শব্দ আমরা ব্যবহার করি এখানে যে নাসা সে সাহায্য করল সে সাহায্য করলো এটা হচ্ছে জমির মাধ্যম মুত্তাসিল এটা সে সাহায্য করলো এইভাবে যে সিগারগুলো আছে চোদ্দটি বিষয় আছে জমির মাধ্যম মুত্তাসিল গ্রহণ করে তার ভিতরে নাসারা এখানে নাসারা এখানে এই যে ছয়টি আছে মুজাক্কার আছে এখানে এটা হচ্ছে সে সে এখানে বলতে হচ্ছে থার্ড পার্সন এটা জমির মাধ্যম মুত্তাসিল এই ক্ষেত্রে আছে সে বাজারে গেল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।